গুলিয়াখালী এসে পুরাই হতাশ। তবে মানে এখানে যে আসতে পারছি এটাই, বাট যে সৌন্দর্যটা আশা করে আসছিলাম যে দেখব বলে সেটা এখন তেমন নাই। সো এজন্য বলতে হচ্ছে হতাশ, আমি হতাশ। এই যে এখানে একজনের কাছে শুনলাম যে এখানে জোয়ারের পানি আসতে আসতে হচ্ছে বিকাল 3টা বা 4টা বাজবে। মানুষ দেখেন কতটা পাগল। ও ওই যে দূরে ক্যামেরা দেখা যাচ্ছে না মনে হয়, মানে ওই সমুদ্র এখান থেকে প্রায় আধা কিলোমিটার প্রায় দূরে হবে, ওই কেদার মধ্যে তারা সমুদ্রে যায়, মানে যাচ্ছে রোদের মধ্যে। কতটা পাগল হইলে আসলে এরকম হয়। যাই হোক, আর এমনিতে এখানে এসে আসলে একটু রিল্যাক্স বসে টসে থাকা যায় আর কি, তাছাড়া তেমন কিছু না। সো আমি সাজেস্ট করব যে এই মৌসুমটাতে আসলে এইসব প্লেসে না আসার জন্য, এইখানে আপনি বর্ষাকালে আসেন। বর্ষাকালে আসলে এখানকার যে মেন সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন। সীতাকুণ্ড বা পাহাড়ের ভ্রমণটা আসলে বর্ষাকাল বা শীতকালে আপনার জন্য ভালো হবে, এই মৌসুমটাতে এখানে না আসাটাই আমি সাজেস্ট করব। আর এখন আমরা এখান থেকে যাব হচ্ছে মহামায়া লেক।